ভোলা সদর উপজেলায় রাজাপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ডে ব্যাটারি চালিত অটো গাড়ির ড্রাইভার কামাল 9 অক্টোবর সকাল 10টার সময় দারোগার খাল বাজারের পশ্চিম পাশে রাস্তায় দাঁড়ানো 2 শিশুকে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায়। এ সময় অন্য এক ড্রাইভার ও শিশু দুটিকে ভর্তি করেন। 2 শিশুর অভিভাবক জাহাঙ্গীর মাঝি অভিযোগ করে জানান, এখন পর্যন্ত কামাল ওদের কোনো খোঁজ খবর নেয়নি, বরং একের পর এক আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কামাল হোসেন রাস্তায় ব্যাপক গতিতে গাড়ি চালায়। এ ব্যাপারে কামালের কাছে জানতে চাইলে সব অস্বীকার করেন। এলাকাবাসী ও আহতদের পরিবার প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন। আমরা বাড়ির মধ্যে ঢুকতে আসি, বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, ওই টাইমে বাচ্চা গাড়ি করে গাড়ি উঠে দিছে, উঠে গাড়ি দৌড়ে যাইতে গিয়েছে। তারপর ওই টাইমে অন্য একটা জনতার বাজার থেকে একটা ড্রাইভার আয়া হেলাল নামে আমার বাচ্চা ধরছে, ধরার পরে বাচ্চা জিগেলাম এই গাড়িটা কে আর হেলাল বলে বুঝলেন, গাড়িটা ইয়া কামালের হে যা কোথায় কামালের বাড়ি রাজা ছয় নাঙর সিলেটের অবস্থা খুব ভয় ভয়। আমি আমাদের গার্জিয়ান ওই জায়গায় পাঠাইছি, পাঠাইছি তারা বলতে আছে আমরা যদি অ্যাক্সিডেন্ট করিয়ে দেখতাম তাহলে এটা আমরা ধরে রাখতো, তাহলে আমরা বলছি যে আমার বাচ্চা আগে বাঁচাবে আমি একবার ধরে রাখুন কেন। আচ্ছা আপনি এটা এখন কী চান? এটা আর উপযুক্ত বিশ্বাস চাই আমি। বাচ্চা দুটো সাইডে দাঁড়াইছিল, দাঁড়ায় মুরুখ বেড়ে একটু রাস্তার বাইপাসে আইছে, তারপরে দ্রুতভাবে একটা কামাল নামে একটা গাড়ি আমার বাচ্চা দুটারে সাইডের থেকে অ্যাক্সিডেন্ট করে দ্রুতভাবে চালাই গেছি গিয়া, যার পরে পাশের থেকে লোক সংখ্যা আইসে আয়া কইছে কামালে গাড়িটা চালে দ্রুতভাবে গিয়া বাচ্চা দুটা ধরে নেয় হাসপাতাল। কি বলতে স্যার? জি ভাই, আমি 10টার দিকে বাজারে ছিলাম, তো 10টার দিকে বাজারে আইসা আমি আসছি জঙ্গল থেকে, ঠিক আছে আইসা আমি জঙ্গল থেকে গাড়ি রাখছি, গাড়ি রেখে আমি বাড়িতে যাবো, তখন ওই ফার্স্টের দোকানদার আছে হ্যাঁ ভাইরা ওইদিকে গেছে, গিয়ে আমারে ডাক দিল যে নাতি এদিকে আসুন, পরে আমি ওই জায়গায় গেছি, হ্যাঁ গাড়ি লিয়ে গেছি, তো পরে গাড়ি লিয়ে গেছি, গাড়ি লিয়ে গিয়ে আমি 4 জন লোক উঠেছি, আর 4 জন লোক করছে আর কি মোট, ওইটা তারা জনতা বাজার যাইব, পরে আমি হ্যাঁ লিয়ে টান দিছি জনতা বাজার, আমি জনতা বাজার গেলাম, ঠিক আছে পরে নাই। এখন ভিকটিমের অভিযোগ হলো এটা বাচ্চা দুইটা খুবই গুরুতর অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তো ওদেরকে আপনি এখন পর্যন্ত কি দেখতে গেছেন বা ভালো মন্দ কোনো কিছু? আমি তো এটার ভিতরে কিছু জানি না, আমি কিভাবে দেখতে যাবো তা করে, কারণ আমি তো রোডে গাড়ি চালাইছি, আর যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওই জায়গায় আমরা ছিলাম না, আর অ্যাক্সিডেন্ট হয়েছে কখন তাও আমি বলতে